বন্ধুরা, তক্ষক সাপ সম্পর্কে আমার গত ভিডিওতে আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন, যার ফলে আমি সেই ভিডিওটাকে রিপিট করে দেখার পর আমার কেমন যেন মনে হলো যে তক্ষক সাপ সম্পর্কে আরও অনেক কিছু তথ্য আপনাদের দেওয়া বাকি রয়ে গেল। তাহলে এই তক্ষক সাপ সম্পর্কে আজকে আরও এক্সটার্নাল কিছু তথ্য ইন্টারেস্টিং সংগ্রহ করে নিয়ে এসেছি, যেগুলো শুনলে জানলে আপনি অবাক হবেন এবং আপনার অনেক উপকৃত হবে। সেই জন্য আজকে সুন্দর করে গুছিয়ে একটু দারুণ ইন্টারেস্টিং টপিকগুলো গল্পের ছলে আপনার সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। বন্ধুরা, আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য দিয়ে শুনবেন শেষ পর্যন্ত এবং ফ্রি অফ কস্ট পারলে একটা লাইক দেবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই বিপন্ন প্রাণী তক্ষক সাপকে ধরে অনেক টাকার লোভে হুজুগের বসে পাচার করা বেআইনি ঘটনা বেড়েই চলেছে। তক্ষক সাপ পাচার করে কোটি টাকার সিন্ডিকেট অবৈধভাবে কাজ করছে, যার ফলে তক্ষক সাপের দৈর্ঘ্য যত বড় তত বেশি চড়া দামে নির্ধারিত হয়। বিশেষ করে বাংলাদেশের বাগেরহাট উপজেলায় বিভিন্ন জায়গায় তক্ষক সাপের অবৈধ কারবার রমরমিয়ে এখনও চলছে। বেশ কয়েক বছর ধরে ক্রেতা বিক্রেতা সহ তাদের আত্মীয় স্বজন সাবধান, কিন্তু জেল জরিমানা হতে পারে। কারণ কেন, হয়তো আপনি লাভজনক হতে পারেন, যদি আপনি পাচার করতে পারেন সেক্ষেত্রে কোটি কোটি টাকা আয় করতে পারবেন, আর ধরা পড়লে হয়তো বা বড়জোর 1 লক্ষ টাকা জরিমানা করলেই আপনি রেহাই পেয়ে যাবেন। কিন্তু আপনার সরকারি খাতায় যে জেল জরিমানার ব্যাপারটা একটা লিপিবদ্ধ হয়ে গেছে, সেটা কিন্তু আপনার পক্ষে একটা কলঙ্কের দাগের মতো। সুতরাং কেন আপনি শুধু শুধু ঝামেলায় জড়াচ্ছেন, এত চট করে বড় লোক হওয়ার কোনো প্রয়োজন নেই। এমন এমন কাস্টম ডিপার্টমেন্টের হাতে যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু আজীবন জেল খাটতে হবে, তখন কিন্তু আর কোনো জরিমানা দিলেও রেহাই পাবেন না। সুতরাং সাবধান, এই চক্করে পড়বেন না। হ্যাঁ, আপনি যদি সেরকমভাবে কোনো বিক্রি করার খুব ইচ্ছা হয় তাহলে বনদপ্তরের কাছে বিক্রি করতে পারবেন, যদিও সেরকম কোনো বিশেষ পয়সা পাবেন না, খুব কম পয়সা পাবেন, 50,000 টাকার মতো আপনি পেতে পারেন 350 গ্রাম ওজনের হলে। তাহলে সাবধান, জেল জরিমানা থেকে কিন্তু আপনাকে বাঁচতে হবে। কারণ কেন, আপনি একা নন, আপনার আরও ফ্যামিলির মেম্বারগুলো আপনার সঙ্গে যুক্ত আছে। এক এক জায়গায় এক এক নামে এটাকে ডাকে, কেউ টক কে, কেউ গেকু, কেউ টক্কু বলে এইটাকে বলে থাকে। তাহলে কীটপতঙ্গ, টিকটিকি, ছোটো পাখি খায়, সাদের পাশে ভাঙা দেওয়ালের ফাঁকফোকরের গর্তে এবং পুরনো গাছের কুড়োলে টক্ষক সাপ বাস করে। হাতুড়ে কবিরেশরা অবৈধ ওষুধ তৈরি করার জন্য এই টক্ষক সাপের চর্বি থেকে তেল বের করে সেইটা দিয়ে অনেক রোগের অবৈধ ওষুধ তৈরি করে, যেগুলো কিন্তু অবৈধ। কারণ কেন, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এবং সেগুলো একটা কবিরেজি পদ্ধতিতে সেগুলো করেছে, সুতরাং তার কিছু কিছু অংশ হয়তো বা কাজে লাগে, বাকি কিন্তু কাজে লাগে না। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওর নিচে দেখুন অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, ওই মোর অপশানে টাচ করলে আমার ডেসক্রিপশান বক্সের বিস্তারিত তথ্যগুলো, আমার সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন। এবং ওই ডেসক্রিপশান বক্সের ঠিক পাশেই দেখুন আমার সোশ্যাল সাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিনের মতো যত সোশ্যাল সাইটের লিঙ্কগুলো কিন্তু দেওয়া রয়েছে, ওখানে টাচ করে আমাকে ফলো করে আপন করে নিতে পারেন, যাতে ভবিষ্যতে কোনো কারণে এই ইউটিউবে আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হলেও সেই সোশ্যাল সাইটে আপনি যে আমাকে ফলো করে রেখেছিলেন তার মাধ্যমে আমি আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। সুতরাং আমাদের যোগাযোগ যেন নিরবিচ্ছিন্ন থাকে, সেই জন্য আপনি একটু দয়া করে একটু ওখানে ফলো করে নেবেন। আর আমি আমার জীবনে যে 150-200 খানা ভিডিও বানিয়েছি, সুন্দর সুন্দর ভিডিওগুলোর মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক আমি বেছে বেছে ওই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে গিয়ে আপনি টাচ করে ভিডিওটা প্লে করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটার নিচে যে বাঁকানো শেয়ার বাটন রয়েছে সেটার মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে সোশ্যাল সাইটের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রামের মাধ্যমে শেয়ার করে দিন, যাতে করে প্রত্যেক
প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশি সময় সন্ধ্যে 6:30টায় আমি যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো অনায়াসে অটোমেটিকলি বিনামূল্যে ওনারা পেতে থাকবেন। তার পক্ষে নতুন নতুন বিভিন্ন রকম তথ্য সম্পর্কে উনি জানতে পারবেন, আপনি যেরকম জানতে পাচ্ছেন সেরকম উনিও কিন্তু বিনামূল্যে জানতে পারবেন। সুতরাং বন্ধু, আপনারা আমাকে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে নিচে কমেন্ট সেকশনে একটা ছোট্ট করে কমেন্টে আমার ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেবেন। কারণ কেন, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার ভুলভ্রান্তি হচ্ছে সেটা আমিও বুঝতে পারছি। সুতরাং এই ভুলভ্রান্তিগুলো তো চিরকাল ধরে চলবে না, সুতরাং এগুলো শুধরানোর যথেষ্ট প্রয়োজন রয়েছে। সেই ভুলগুলো আপনি ধরিয়ে দেবেন। আমি তো অবাঙালি, আমি তো ঠিক বুঝতে পারছি না কোথায় আমার ঠিক মতো ভুল হচ্ছে, সেইগুলো ধরিয়ে দেবেন। কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখে জানাবেন, দাদা আপনার ওখানে ভুল হচ্ছে, তাহলে আমি শুধরে সেটাকে আপনার জন্য আরও ভালো করে ভিডিও ভালো বানিয়ে পৌঁছানোর জন্য চেষ্টা করব। চলুন বন্ধুরা, বাজে কথা যেন একটু বেশি বলা হয়ে যাচ্ছে, তাহলে কাজের কথাটা একটু বেশি করে বলার জন্য চলুন অল্প কথাই ভিডিওটা শেষ করে আপনাকে আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করব না। চলুন তাহলে শুরু করা যাক। 350 গ্রাম ওজন হলেই কিন্তু আপনি 2 কোটি টাকার উপরে পাবেন তক্ষক সাপ বিক্রি করলে, যদি অবৈধভাবে সেটা বিক্রি করে। অথচ সরকারের কাছে হয়তো বা সেটা 40-50 হাজার টাকার মতো আপনি পেতে পারেন। তক্ষকের শরীরে বিভিন্ন রকমের অংশ থাকে যেগুলো বৈজ্ঞানিক উপায়ে রসায়নগারে মানে ল্যাবরেটরিতে যদি রাসায়নিক পদার্থের মিশ্রণে বড় বড় রোগের ক্যান্সার HIV এইডসের মতো রোগের প্রতিকার হয়, যার ফলে তক্ষক সাপের বিভিন্ন নাম যেরকম টক 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 টককে করে ডাকে সেরকম কিন্তু এই, যার ফলে এক একজন এক এক নামে এটাকে ডাকে, কেউ টক্ষক কেউ টককে কে টক্কু বিভিন্ন রকম নামে এটাকে বিহিত করেছে। যাই হোক, গিরগিটিরই প্রজাতি এটা, কিন্তু গিরগিটি টিকটিকি ওদের মধ্যে কিন্তু ওই রাসায়নিক পদার্থটা পাওয়া যাবে না, যার ফলে টক্ষক সাপের চর্বি থেকে যে তেলটা তৈরি হয় সেই তেলের দাম 20 টাকা। সুতরাং একটা গোটা যদি টককে আপনি ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি সরকারিভাবে বিক্রি করেন মিনিমাম 50-80 হাজার টাকা তো আপনি পাবেনই, কিন্তু বেআইনি পথে সেটা 20-30 টাকায় বিক্রি হয়। গিরগিটির প্রজাতি যেরকম বিশেষ করে পিঠের দিকে 200 এবং নীলচে বেগুনি 200, পুরু শরীরে লাল এবং সাদাতে 200, ফোঁটা পিঠের মাঝে সাদাতে ফোঁটাগুলো পাশাপাশি 7-8টি সারিতে বিনষ্ট। অল্প বয়সী তক্ষক সাপের বাচ্চাগুলো দেখতে টিকটিকির মতো হলেও লেজে গাড় এবং নীল সহ সাদা রঙের বলয় দেখা যায়। তুলনামূলক মাথাটা বড়, টক্ষক সাপের মাথাটা একটু বড় এবং নাকের ডগা আর চোখের ভোটা খানিকটা ছোট এরকম হয়। যেরকম আমার একটু নাকটা একটু ভোটা সেরকমই কিন্তু ওই টক্ষক সাপেরও একটু ভোটা রয়েছে, কিন্তু টক্ষক সাপের চোখ বড় বড় হয় আর আমার চোখ একটু ছোট ছোট, তাই না? তাহলে এই বিশেষ করে টক্ষক সাপ কীরকম ডাকে সেটা আমি শুরু থেকে আরেকবার শোনাতে চাই। আপনারা কিন্তু দয়া করে হাসবেন না, ককে এইভাবে ডাকে। তো কেমন লাগলো আমার এই ডাকটা সেটা ছোট্ট করে কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না, এবং পছন্দ হলে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আপনি আপনার নিজের শরীরের উপর একটু বাড়তি যত্ন নেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। ভারত।